এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আমাদের অভিজ্ঞতা কি বলবো, আপনাদের আগত করা সবাই মানুষ, এই আগত করা সহ এখানে রাস্তার পাট যোগাযোগ পানীয় জল বিদ্যুৎ শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান এটা এলিমেন্টারি এডুকেশন হোক বা হায়ার এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন এই 44 মাসে নতুন করে সংযোজন হয়েছে নাগরিক পরিষেবা নতুন কোন মাত্রা যুক্ত হয়েছে কিচ্ছু হয়নি এটা শুধু আগরতলা শহরে না গোটা ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের প্রায় 1100 ওই এডিসি এলাকার পুলিশ কমিটি বা নন এডিসি এলাকার গ্রাম পঞ্চায়েত কোথাও হয় কিন্তু আমরা পত্র পত্রিকায় আপনার আগরতলা শহরের সচেতন মানুষ প্রায় প্রত্যেক বাড়িতেই একটা দুটা তিনটা করে পত্রিকা যায় সকালবেলা প্রভাতি পত্রিকা এই সরকার আসার প্রথম 2-3 বছর শুরুর দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে যান, মন্ত্রী দিল্লিতে যান, তো যাবেনি কেউ